ছেড়ে ফেললে তো ধরা যাবে না, কারণ ওই টাকাটা তো হাইকো টাকাটা রাখতে দিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। অপার সিন্ডিকেটের মালিক হচ্ছে মমতা ব্যানার্জি, আর ডাইরেকশন দিত তার ভাইপো পয়লা ভাইপো। আর পার্থ চ্যাটার্জি আর তার অপা, একাধিক অপা আছে, তারা কাস্টোডিয়ান ছিলেন, আর কালেক্টর অনেকে ছিলেন, যেমন আপনার জেলাতে মানস মজুমদার কালেক্টর, শান্তনু কালেক্টর বলাগড়ে, এরা বহু কালেক্টর আছে, ভাইপোর কালেক্টর, পার্থর নিজের কালেক্টর, চোর পার্থর কালেক্টর। পার্থবাবু বলছেন আপনার শ্যাম মুখার্জি প্রাক্তন মন্ত্রী, তাকে জিজ্ঞেস করবেন, ও 12 কোটি টাকা তুলে দিয়েছিল বিনয় মিশ্রর মাধ্যমে। ব্যানার্জি আর চ্যাটার্জির জয়েন্ট ভেঞ্চার। পার্থদা কে ষড়যন্ত্র করছে? ষড়যন্ত্র তত্ত্ব আমরা আগেও দেখেছি, পার্থ চট্টোপাধ্যায় তাকে যখন এর আগে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তখনও তিনি ষড়যন্ত্রের তত্ত্ব এনেছিলেন। আজ আবারও তিনি বলেছেন যে সময় এলেই বুঝবেন কে ষড়যন্ত্র করছে। সাংবাদিকরা পাল্টা তখন যাকে প্রশ্ন করেন যে কে ষড়যন্ত্র করছে, তিনি উত্তরে বলেন যে সময় এলেই বুঝবেন। দেখো, এই যে বিপুল পরিমাণের টাকা, প্রথমে ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট থেকে উদ্ধার, এবং তারপর এখন দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সিজ করা হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে 8 কোটি টাকার হদিশ। এই টাকাটাও কালো টাকা কিনা সেটাই এখন নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। তার জন্যই তারা বারংবার দেখা গিয়েছে যে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ তারা করেছেন, এবং তারপর গ্রেপ্তার করার পর তাদেরকে জেরা করা হচ্ছে। একাধিক ব্যাংক অ্যাকাউন্টের যেমন হদিশ পাওয়া গেছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের যখন হদিশ পাওয়া যাচ্ছে, অ্যাকাউন্টের ডিটেল, সেই নির্দিষ্ট ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা সেই ডিটেলও পেয়েছেন, সেই ডিটেল দেখে তারা জানার চেষ্টা চালাচ্ছেন যে এই অ্যাকাউন্টে এই যেগুলো সিজ হয়েছে বা যেগুলো ফ্রিজ করা হয়েছে সেই অ্যাকাউন্টগুলোতে এখন যেটা 8 কোটি টাকা দেখা যাচ্ছে, দু মাস বা 3 মাস বা একটা সার্টেন টাইম, যেটাকে তারা নির্দিষ্টভাবে এই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন যে সার্টেন টাইমের কথা মাথায় রেখে, সেই টাইমে মোট কত টাকা এখানে ছিল। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তাদের বেশ কিছু জমি প্লট বা বেশ কিছু বাংলো, সেগুলোর কিন্তু ইতিমধ্যে খোঁজ মিলেছে বা সেগুলোর বেশ কিছু দলিল তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে, এবং তার সঙ্গে সঙ্গে দুটো ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকার নগদ অর্থাৎ ক্যাশ পাওয়া গিয়েছে। এবার অ্যাকাউন্টের মধ্যেও কোটি কোটি টাকা। এত টাকা তারা রেখেছিলেন কেন এবং কি কারণে, এবং এই টাকা রাখা বা এই টাকা অ্যাকাউন্ট থেকে বের করে কি অন্য জায়গায় রাখা হচ্ছিল, সেই বিষয়টাও ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং সেই জন্য তারা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যেমন কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে এটাও দেখার চেষ্টা চালানো হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে কারা কারা সাহায্য করেছিল। এবং সেই জন্য গতকাল আমরা দেখেছি যে যে দুটো ফ্ল্যাট থেকে ক্যাশ উদ্ধার হয়েছে সেই দুটো ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছিল। কি কারণে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে আসছেন তারা? তার এই কারণেই যে এক সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে যেই টাইমের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেখানে সংগ্রহ রয়েছে, সেই অনুযায়ী তারা দেখতে চাইছেন যে এই ফ্ল্যাটে আনাগোনা কাদের ছিল, এই ফ্ল্যাটগুলো কারা আসছিল, কোনো ব্যাগ নিয়ে তারা ঢুকছিল কিনা, ক্যাশ নিয়ে আসা হয়েছে কোথা থেকে বা মজুত রাখা হচ্ছিল কেন, কেউ সাহায্য করেছে কিনা, বা ব্যাংক অ্যাকাউন্টে 8 কোটি টাকা কেন, এই বিষয়গুলো জানার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। জিজ্ঞাসাবাদ এখনও পর্যন্ত যেটা করা হয়েছে ইডি সূত্রে জানা যাচ্ছে যে সেটায় সন্তুষ্ট হতে পারছেন না গোয়েন্দারা, এবং সেই জন্য গোয়েন্দারা যেটা আদালতের তরফ থেকে বলা হয়েছে যে 48 ঘন্টা অন্তর অন্তর মেডিকেল টেস্ট, সেই মেডিকেল টেস্ট তারা করছেন, এবং আজকে সিজিও কমপ্লেক্সে ইএসআই হাসপাতাল থেকে এই দুজনকে নিয়ে আসার পর আবারও জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করা হবে এই 8 কোটি টাকা এতগুলো ব্যাংক অ্যাকাউন্টে এলো কীভাবে।